এবার আমি একদম ক্লিয়ার কাট বলছি, যাতে মিডিয়া থাক যে থাক থাক, আই ডোন্ট কেয়ার। যদি এবার এখান থেকে যদি দেখি যে তৃণমূল লিড পাইনি, তাহলে সত্যি মাসি আমি তোমাদের কেন, আমরা কেউই আর অভিযোগ শুনতে আসবো না। বাস্তব কথা একদম বলে যাচ্ছি, কোনো অভিযোগ শুনতে আমাদের কেউ আসবে না। তোমরা বিজেপির সঙ্গে বুঝে নেবে, কারণ এখানে বারবার বিজেপি জিতবে আর আমরা কাজ করব, এটা হতে পারে না। যেখানে তৃণমূল লিড মানে লিড পাবে সেই বুথগুলো লিস্ট করে রাখবে। আমরা যেখানে তৃণমূল লিড পাবে আমি সেখানে জান দিয়ে রাতের অন্ধকারও কথা শুনতে শোনো। বলি 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 বলি, তোমরা ভোটটা দেওয়ার সময় বিজেপিকে দিচ্ছ মাসি, বড় ফুলে বলি, তোমরা তখন ভোট দেওয়ার সময় তখন বড় ফুলে দিচ্ছ, আর যাওয়ার বেলায় বলছো ছোট ফুল। দেখো মাসি, আমি এবার ক্লিয়ার কাটি কথা বলে যাচ্ছি, যদি এবার এখান থেকে ভোট না আসে, এবার আমি একদম ক্লিয়ার কাট বলছি, যাতে মিডিয়া থাক যে থাক থাক, আই ডোন্ট কেয়ার। যদি এবার এখান থেকে যদি দেখি যে তৃণমূল লিড পাইনি, তাহলে সত্যি মাসি আমি তোমাদের কেন, আমরা কেউই আর অভিযোগ শুনতে আসবো না। বাস্তব কথা একদম বলে যাচ্ছি, কোনো অভিযোগ শুনতে আমাদের কেউ আসবে না। তোমরা বিজেপির সঙ্গে বুঝে নেবে, কারণ এখানে বারবার বিজেপি জিতবে আর আমরা কাজ করব, এটা হতে পারে না। আমি একজন মেয়ে, শুনো, আমি তোমাদের মতনই শিডুলকাশ বাড়ির মেয়ে, ঠিক আছে? কিন্তু আমি পরিষ্কার বলে যাচ্ছি, আমি ফারুক টারুক সবকে বলে যাচ্ছি, যে যে অঞ্চলগুলোতে বিজেপি লিড পাবে সেই অঞ্চলগুলো লিস্ট করে রাখবে, আর যেখানে যেখানে মানে বুথ বুথ ওয়াইজ, আর যেখানে তৃণমূল লিড মানে লিড পাবে সেই বুথগুলো লিস্ট করে রাখবে। আমরা যেখানে তৃণমূল লিড পাবে আমি সেখানে জান দিয়ে রাতের অন্ধকারও কথা শুনতে যেখানে তৃণমূল লিড পাবে না সেখানে আমি তো দূরস্থ, আমার কোন কর্মীদের কম যেতে দেবো না। আমি একদম ক্লিয়ার কাট বলে, তখন আর বলা যাবে না মাথার উপর আমার ঘরটা দেখো নেই। চলো দেখুন একটা কথা বলছি, এই ওঁদা বিধানসভা পশ্চিমবঙ্গের অন্যতম বড় বিধানসভা, এই বিধানসভায় মানুষ বোকা হিসাবেই হোক বা স্বাভাবিক, মানে আমরা সাধারণ মানুষ সবাই তো একটু বোকাই হই, বোকা কিসের জন্য, ওই আবেগে বোকা হই। তো সেই আবেগে এই ওঁদা বিধানসভার মানুষ বারবার বিজেপিকে ভোট দিয়ে প্রচারিত। বিগত লোকসভায় সবচেয়ে বেশি লিড ছিল ওঁদা বিধানসভা, বিধানসভাতেও তাই, ঠিক আছে, লোকসভা ভোটেও তাই, পঞ্চায়েতেও তাই। এবার আমাদেরও যন্ত্রণা হচ্ছে, আমাদেরও কষ্ট হচ্ছে, বুক ফাটছে আমাদেরও তৃণমূলের। আজকে মমতা দি তারপরেও উন্নয়নের জোয়ার ভরিয়ে দিচ্ছেন এই ওঁদাতে। তাহলে আজকে ভাবুন, এটা কি একজন তৃণমূলের সৈনিক হিসাবে, একজন কর্মী হিসাবে, এটা কি কষ্ট যন্ত্রণা বেরিয়ে আসবে না? যে স্বাভাবিক, আমি এখনো বলছি, আমি ওপেন মিডিয়াতে বলছি, আমার দল যে বুথে লিড পাবে সেখানে আমি একজন নারী হয়েও আমি রাতের অন্ধকারে হোক দিনে হোক জীবন বাজি রেখে জান লড়িয়ে সেই অঞ্চলে মানুষের পাশে থাকবো। কিন্তু যে অঞ্চল বুথ থেকে আমার দল লিড পাবে না, সত্যি সেখানে আসার আগে 10 বার ভাববো যে সেখানে আর যাবো কি না। কারণ মমতাদি শুধু দিয়েই যাবে আর বিনিময়ে ধোকা খাবে, এটা আমি তৃণমূলের সৈনিক হিসেবে মানবো না, মানবো না, মানবো না।